সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। 36 দিন ধরে কাকুরগাছি এলাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য খাবার বিতরণ পরিষেবা চলছে। কাকুরগাছি অভিযান ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে, এই লকডাউনে সব বন্ধ থাকার কারণে। মানুষের অসুবিধার কথা ভেবেই এই পরিষেবা, বলছিলেন কাকুরগাছি অভিযান ক্লাবের সচিব রঞ্জিত দে। গত মাস মাসের লকডাউনের শুরু থেকে আমরা মানুষদের পরিষেবা দিতে শুরু করেছি, কারণ হচ্ছে লকডাউনে সমস্ত জায়গা বন্ধ। প্রচুর সাধারণ মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তারা খুব অসুবিধার মধ্যে পড়েছিলেন। তাদের কথা ভেবে আমরা সংগঠনের পক্ষ থেকে এই খাদ্য পরিষেবাটা আমরা কন্টিনিউয়াস আজকে নিয়ে 36 দিন হচ্ছে চালিয়ে যাচ্ছি। আগামী 17 তারিখ অবধি আমরা এই পরিষেবা চালাবো। যারা যারা সহযোগিতা করেছেন আমাদের, তাদেরকে অনেক ধন্যবাদ। বহু মানুষ আছেন যারা আমাদের কাজকর্ম দেখে এগিয়ে এসেছেন, এবং যারা বহু দূর থেকে আমাদের খবর নিচ্ছেন, প্রত্যেককেই আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা যাতে এই কাজকর্ম আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তাদের জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। আমরা তবে কাজটা সুষ্ঠুভাবে চালাতে পারব। শুনব জয়েন্ট সেক্রেটারি কাকুরগাছি অভিযান ক্লাবের গৌতম সোম চৌধুরীর বক্তব্য। কাকুরগাছি অভিযান ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি, আমরা গত 36 দিন যাবৎ আমরা শিশু হসপিটাল আর গরিব কুচি দুস্থ মানুষদেরকে খাওয়ার পরিবেশন করছি। আগামী 16 তারিখ থেকে আমরা আবার 16 তারিখ পর্যন্ত কন্টিনিউ চালাবো। এই সহযোগিতা সমগ্র কাকুরগাছি অধিবাসীরা আমাদের সাহায্য করছেন ক্লাবে, এবং ক্লাবের পক্ষ থেকে কাকুরগাছি অভিযান ক্লাবের পক্ষ থেকেও আমরা কিছু কন্ট্রিবিউশন করে চালাচ্ছি। আপনারা কতদিন ধরে চালাবেন? আমরা আগামী 16-17 মে পর্যন্ত চালাবো। আপনারা কীভাবে চালাচ্ছেন সহযোগিতা? সহযোগিতা কাকুরগাছি অভিযান ক্লাব প্লাস আমাদের আবাসিক প্লাস আমাদের আশেপাশে যত আছে বন্ধু বান্ধব, এবং আমাদের ইউএসএ থেকে কিছু আর্থিক অনুদান এসছে, দিল্লি থেকে কিছু আর্থিক অনুদান এসছে, কিছু আমাদের লেখক পত্রিকা কাজুরি মজুমদার উনিও কিছু আমাদের কন্ট্রিবিউশন করেছে। তো আগামী 16 মে কলকাতা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে সুব্রত রায়ের রিপোর্ট।